দিয়ে আসর শুরু করেছিল বাংলাদেশ, কিন্তু টানা তিন হারে এখন টিকে থাকার কষ্টসাধ্য সাকিব বাহিনীর। ঘুরে দাঁড়ানোর মিশনে লাল সবুজের সামনে এবার দক্ষিণ আফ্রিকা। মুম্বাইয়ের ওয়াংখেড়েতে টসে জিতে শুরুতে বাংলাদেশকে ব্যাট করার আমন্ত্রণ জানিয়েছেন দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ সময় দুপুর আড়াইটায় শুরু হবে ম্যাচটি। এমএসএ দুটি পরিবর্তন এসেছে বাংলাদেশের একাদশে, দলে ফিরেছেন সাকিব আল হাসান। অন্যদিকে আরেকটি পরিবর্তন এসেছে পুটিয়াদের দলে। বাংলাদেশ দলের একাদশে থাকবেন লিটন দাস, তানজিদ হাসান, রাজমল হোসেন, সাকিব আল হাসান, মুশফিকুর রহিম, মাহমুদুল্লাহ, মেহেদি হাসান মিরাজ, নাসুম আহমেদ, মোস্তাফিজুর রহমান, শরীফুল ইসলাম ও হাসান মাহমুদ। অপরপক্ষে দক্ষিণ আফ্রিকার একাদশে খেলবেন রিসা হ্যান্ডরিক্স, কুইন ডিকক, রেসিফন, ডারুড হোসেন, এইডেন মাকরাম, হাইরেনরিক ক্লাসেন, ডেভিড মিলার, মার্কো ইয়ারসেন, জেরার্ড কোয়েজি, কেশব মহারাজ, লুঙ্গি অ্যানগিডি, কাগিসো রাবাদা। প্রিয় দর্শক, বাংলাদেশ কি আজকে জিততে পারবে? আপনাদের মতামত জানিয়ে দিন কমেন্ট বক্সে।